ফের এক মহিলাকে মারধরের ভিডিও ভাইরাল হয়েছে কালনা তৃণমূল নেতার বিরুদ্ধে অভিযোগ। যদিও এক্ষেত্রে সেই তৃণমূল নেতা তিনি গ্রেফতার হয়েছেন, জমির দখল নিয়ে এক মহিলাকে বেধড়ক মারধরের ছবি ভাইরাল। গোটা রাজ্য জুড়ে এইভাবে মহিলাদের উপর অত্যাচার বাড়ছে, সে কুচবিহার হোক বা কালনা হোক, তো নতুন কিছু নয়। আমরা কুচবিহারের সেই চেহারা এখনো, সেই ছবি এখনো বলিনি, যেখানে একজন অত্যাচারিতা মহিলা সম্পূর্ণ বিবস্ত্র অবস্থায় পড়েছিল। গোটা রাজ্য জুড়ে এটা হচ্ছে, জনগণ দেখছে সমস্ত কিছু। অ্যারেস্ট হচ্ছে, আবার কিছুদিন পর সে ছাড়া পেয়ে যাবে, আবার কাউকে না কাউকে পেটাবে। জামিন পেয়ে গেছে বা আমি জানতামই না যে দেখুন ছাড়া পেয়ে গেছে। আমি ভবিষ্যৎবাণী করলাম ছাড়া পেয়ে যাবে, দেখুন ছাড়া পেয়ে গেল। এটাই তো সব প্রশাসন চলছে। এত বড় ক্রাইম করার পরে একটা লঘু ধারা দিয়ে ছেড়ে দেওয়া হলো তাকে। সব জায়গাতে তাই হয়েছে, চোপড়ার ক্ষেত্রেও তাই হয়েছিল। 24 জুলাই আপনি একটা টুইট করেছিলেন, এক্স হ্যান্ডেলে পোস্ট করেছিলেন, একটি বিশেষ বৈঠক পাইলট কার ছাড়া রাজ্যের প্রধানের বৈঠক। আমি 24 তারিখে টুইট করেছিলাম, তারপরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার অফিস তার পার্টি থেকে এখনো পর্যন্ত কিন্তু এটাকে ডিনাই করা হয়নি যে এরকম কোনো ঘটনা ঘটেনি। তার মানে আপনারা সহজেই বুঝতে পারছেন যে মুখ্যমন্ত্রী পাইলট ছাড়া কারো সাথে ITC সোনার হোটেলে দেখা করতে গেছিলেন, কার সাথে দেখা করতে গেছিলেন মুখ্যমন্ত্রী বলতে পারবেন? আমরা তো খুব চিন্তায় আছি, আগামী দিনে বিভিন্ন ইউনিভার্সিটির VCTC নিয়োগ হবে, আরও অনেক কিছু হবে। মাননীয় মুখ্যমন্ত্রী কার সাথে দেখা করতে গেলেন, পাইলট ছাড়া দেখা করতে গেলেন, অত্যন্ত চিন্তার বিষয়। এবং এটা তো পশ্চিমবঙ্গবাসী হিসেবে আমরা মুখ্যমন্ত্রীর সুরক্ষা নিয়েও খুব চিন্তিত, যে উনি পাইলট প্রোটেকশন ছাড়া যদি একজন মুখ্যমন্ত্রী মিটিং করতে যাচ্ছেন, জানি না কোন গোপনীয় মিটিং সেখানে। দেখুন, কেন্দ্রীয় বঞ্চনা নেই, সেটা গতকাল যে তথ্য সামনে এসেছে আপনারা দেখেছেন যে আমাদের GDP, আমাদের জনসংখ্যা প্রায় 7%, GDP-তে কন্ট্রিবিউশন হচ্ছে 4%, এটা অ্যাড পান নয়। ভারতবর্ষের জনসংখ্যার 7% যদি আপনি হন, কমসে কম 6% তো আপনার GDP-তে কন্ট্রিবিউশন থাকবে। এক সময় এই বঙ্গ গোটা ভারতবর্ষের বাজেটের 26% GDP-তে কন্ট্রিবিউশন ছিল, আছে কোন জায়গায় আমরা এসে পৌঁছেছি। তো মাননীয় মুখ্যমন্ত্রী যে কথাগুলো বলছেন, প্রায় 14,000 কোটি টাকা শুধু রেলের জন্য দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে, 13,900 কোটি টাকা। মাননীয় মুখ্যমন্ত্রী যখন রেলমন্ত্রী ছিলেন নিজে, তখন দিয়েছিলেন কি এত টাকা, একবার প্রশ্নটা করবেন তো। 14,000 কোটি টাকা শুধু রেলের জন্য দেওয়া হয়েছে, তাও এটা প্ল্যান, আনপ্ল্যান্ড হেডে আরও টাকা আসবে মাঝখানে, আমরা আরও অনেক কিছু স্যাংশন করাবো, তার টাকাও আমরা পাবো, পশ্চিমবঙ্গবাসী পাবো। কিন্তু 14,000 কোটি টাকা মুখের কথা তো নয়, মেট্রোর জন্য এত টাকা দেওয়া হয়েছে, যে সমস্ত কেন্দ্রীয় সংস্থাগুলো আছে তার জন্য টাকা দেওয়া হয়েছে। আপনার ক্যাপিটাল এক্সপেন্ডিচার নেই, কোনো প্ল্যানিং নেই, কোথা থেকে কেন্দ্র টাকা দেবে? আপনি রাস্তা বানানোর কথা বলেন না, আপনি বড় শিল্প শিল্প তালুক বানানোর কথা ভাবেন না, তো কোথা থেকে আপনি টাকা পাবেন? প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার পর থেকে আপনার দলের উত্তরবঙ্গের নেতারা তারা ফের একবার বঙ্গভঙ্গ নিয়ে সরব হতে লাগলেন। দক্ষিণবঙ্গের নেতারা তারা বললেন মানচিত্র অটুট রাখতে চাই, এবং সেই দিন দেখুন আমার বক্তব্যের মধ্যে পরিষ্কার বলা আছে, আপনারা নিশ্চয়ই বাংলা চ্যানেলের লোক সেখানে নিশ্চয়ই লক্ষ্য করেছেন, পশ্চিমবঙ্গের অংশ হিসেবে এটা আমি স্পেসিফিক্যালি উল্লেখ করেছিলাম, এবং এটাই বিজেপি স্ট্যান্ড। বিজেপি আমরা স্ট্যান্ড আগেও ক্লিয়ার করেছি, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি যেভাবে বাংলা তৈরি করে গেছিলেন আমরা সেইভাবে বাংলাকে রাখতে চাই। দাদা, প্রসন্নরায় নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার হওয়া প্রসন্নরায়, তার দেখা যাচ্ছে প্রায় 67 কোটি টাকা এখনো পর্যন্ত কোম্পানিতে দেখানো হয়েছে, যে শুধু চাষ করেছে এবং এক একটা জমির পরিমাণ ক্ষেত্রে দেখা যাচ্ছে 7 কাঠা জমি। কী করে হয় চাষ করে এত টাকা? দেখুন, এত ভালো চাষি যদি এত ইনকাম যদি হয় চাষে, তাহলে পরে তো পশ্চিমবঙ্গের সব চাষিদের এরকম দুরাবস্থা হতো না। কোনো চাষির পরিবারের ছেলে আর চাষ করে না পশ্চিমবঙ্গে, সবাই পরিযায়ী শ্রমিক হচ্ছে, তো এই অবস্থা পশ্চিমবঙ্গে। তো এরা কোথা থেকে এত টাকা পাচ্ছে? এটা বেআইনি টাকা। এই যে পার্থ চট্টোপাধ্যায়ের অত্যন্ত কাছের বলে এই প্রসন্ন রায় সবাই বলতো বা সবাই বলেছেন, তো এই প্রসন্ন রায়ের মাধ্যমে যে টাকাটা দেখা যাচ্ছে তার অ্যাকাউন্টে আছে বা 91টি কোম্পানিতে না কতটা খেটেছে, এটা কি আসলে প্রসন্ন রায়ের টাকা নাকি আমাদের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের টাকা? তার তদন্ত হওয়া উচিত। নিজের অবস্থানে অনর্থ হিন্দু হতে গুরুত্ব দিয়ে রাজনৈতিক লড়াই আগামী 26 ভোটে 5 শতাংশ হিন্দু ভোট টার্গেট করেই আপনারা 5 শতাংশ বায়োমেট্রিক ভোটের কথা বলেছেন আনতে হবে।
39% আমাদের রয়েছে, 3% এলেই খেলার শেষ। হলদিয়ার মঞ্চে শুভেন্দু অধিকারী। দেখুন আমরা তাদেরই তো ভোট আনতে পারবো যারা আমাদেরকে ভোট দেয়, যারা ভোট দেয় না তাদেরকে তো ভোট আনতে পারবো।